সমলত সুকোনি নির্বাচনের আগে হঠাৎ করে জামাত বিএনপি হেফাজত তিন দলই ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলেছে ইতিমধ্যে যে কর্মসূচি দিচ্ছে হেফাজতে হেফাজতে তান্ডবগুলো আপনারা দেখতে পারবেন সারা বাংলাদেশে হেফাজত যে আন্দোলন করেছে এবং জামায়াত ইসলাম যে আন্দোলন করেছে এবং বিএনপির তান্ডব চালিয়েছে পুরো ঢাকা যেন রেত্র পরিণত হয়েছে আপনারা সব বিষয় আপডেট এই ভিডিওতে পাবেন অবশ্যই না টেনে শেষ খাটাতে চান বিএনপি বিএনপি এই কয়েকদিনের মধ্যে চূড়ান্ত ফাইসারা পৌঁছতে চান এবং তাদের টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য এবার কঠিন রূপে হরতাল অবরোধ পালন করতে যাচ্ছে হয়েছে প্রথম দিন হরতাল অবরোধে অনেক জায়গায় আগুন অগ্নিসংযোগ অগ্নি সংযোগ হয়েছে এবং ট্রেনে অগ্নি সংযোগ হয়েছে সব মিলে কিন্তু এখন আতঙ্কিত বিরাজ করছে নির্বাচন আগ মুহূর্তে দেশ অচল অবস্থা থাকবে এমনটি বোঝা যাচ্ছে কেননা সকল দলে এখন মাটি নেমে পড়েছে ইসলামী আন্দোলন এবং কি হেফাজত জামায়াতের চরমনাই সহ সকল মাঠে অবস্থান করছে তাদের নির্বাচনে ভাগ্য পরিবর্তন করার জন্য একতরফা নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি এবং কি তারা এই নির্বাচন করতে দিবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা প্রতিজ্ঞা করেছে ইতিমধ্যে জামাত বিএমপি চরমে সহ সকল বাম দল কবদ্ধ হওয়া নিয়ে এবার কিন্তু একটি আশা স্বরূপ বোঝা যাচ্ছে যে নির্বাচনে কোনো পরিবর্তন ঘটাতে পারবে হয়তো বা কিন্তু এই বিষয়টু কতটুকু তারা আশ্বাস কতটুকু তারা আশ্বাস রাখতে পারবে এটা কিন্তু অবশ্যই বোঝা যাবে কয়েকদিনের মাধ্যমেই যদি নির্বাচন একতরফাভাবে কোনোভাবে হয়ে যায় তাহলে অবশ্যই বৈধতা যেতে পারে আর সেটা কিন্তু মাথায় রেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছে সকল দল তারা ইতিমধ্যে যেভাবে বিভিন্ন হামলা মামলা করার পর বিশ হাজার নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের পর তারপরেও কিন্তু তারা সরব রয়েছে আন্দোলনে এবং মাঠে এবং কি রাজপথ দখলে রয়েছে এবং তারা কর্মসূচি পালনের ক্ষেত্রে কিন্তু কোনো পিস পা হচ্ছে না বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী